হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ক্যাম্পি উইথ ইফরাজ। আমি পারভিন, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে রেসিপি ভিডিও। রেসিপি ভিডিওতে আজকে বানানো হবে মসুর ডালের বড়া। তো কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বক বক করবো না, ঝটপট দেখে দিই তোমাদেরকে। তো ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। তো চলো শুরু করি এবারে। তো বন্ধুরা, সবার ফার্স্টে মসুর ডালের বড়া বানানোর জন্য মসুর ডালকে ভিজাতে হবে। এইভাবে আমি 3 কাপ মসুর ডাল নিয়ে এভাবে ভিজিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো দেখো এখন ঠিকঠাক, মানে মসুর ডালটা এখন ভালো করে ভেজে নিই। তো এই রকমই অবস্থায় আছে, এটা একটু ভালো করে ভেজে গেলে তারপরে এটাকে ছেঁকে নেব, মানে জলটা ছেঁকে নেব। এবার দেখো এই যে এটা কিন্তু আগের থেকে বেটার, মানে ভালো করে ভিজে গেছে। তো এবারে আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি আমি ভালোভাবে, মসুর ডালটা ছেঁকে নিয়েছি, মানে একটুও জল নেই। এবারে আমি এটাকে মিক্সারে দিয়ে দেব পেস্ট করার জন্য। তো এবারে পেস্ট করব এটা, দেখো মিক্সারে দিয়ে দিয়েছি। তো মসুর ডালটা পেস্ট হয়ে গেছে, দেখো এরকম। একটু এতে জল ছিল না, যে কারণে পাতলা হয়নি, একটু শুকনো শুকনো ভাব আছে। তো এর মধ্যে এবার আমি মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে এখানে কুচানো পেঁয়াজ রেখেছি, কুচানো পেঁয়াজে নুন দিয়ে দেব পরিমাণ মতো। তো এরপরে নুনের পরে দেব লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এটার পরে হলুদ গুঁড়া দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন। এরপর এতে দেব জিরা গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব হাত দিয়ে, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে পেঁয়াজগুলো এরকম গোটা গোটা অবস্থায় থাকলে যখন আমি বড়াটা ডালটা মাখাবো তখন তেলের ওপরে দিলে পেঁয়াজগুলো ছেড়ে যায়, আর এভাবে মাখিয়ে নিলে পেঁয়াজগুলো আর ছাড়ে না আর কি, বড়ার মধ্যে একসাথেই মিশে থাকে, ছাড়ে না তেলের মধ্যে, মানে আলাদাভাবে পেঁয়াজগুলো ছেড়ে যায় না, যে কারণে এভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে যে মসুর ডালের পেস্টটা ছিল সেটার মধ্যে আমি এই পেঁয়াজ মাখানোগুলোকে দিয়ে দেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি মসুর ডালে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আরও 2টো মশলা দেব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, কুচানো কাঁচা লঙ্কা এখন দিচ্ছি। এরপরে দেব আদা রসুনের পেস্ট। তো এরপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটাকে একসাথে মাখিয়ে নেব, খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি এখন। তো আমার মাখানো হয়ে গেছে, এটাকে আবার 5 মিনিট আমি এই অবস্থায় রেখে দেব, মাখানো অবস্থায় একে ছেড়ে দেব। 5 মিনিট পরে আমি এটাকে ফ্রাই করে নেব। কড়াতে আমি এখন অল্প করে তেল দিয়ে দিলাম আর ফুলাঁচ করে দিলাম, যাতে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায়। এরপরে যে পেস্ট আছে ডালের সেটাকে আমি এবারে তুলে দেব, একেবারে কম আঁচ করে দিয়েছি এবারে। এরপরে আমি ডালের যে পেস্ট আছে সেটাকে গোল গোল করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে আমি বড়াগুলো দিয়ে দিলাম। তো এরপরে বড়াগুলো হালকা লালচে ভাব এসে গেছে, এবার আমি বড়াগুলোকে উল্টে দেব। তো বড়াগুলো একেবারে ফ্রাই হয়ে গেছে। তো এরপরে আমি
এগুলোকে একটা একটা করে তুলে নেব একটা প্লেটে। তো একইভাবে আমি বাকি যে পেস্টগুলো ছিল সেগুলোরও বড়া এভাবে বানিয়ে নেব। তো দেখো আমাদের মসুর ডালের বড়া একবারে রেডি হয়ে গেছে, গরম গরম মচমচে মচমচে, খুবই সুন্দর লাগছে দেখতে, আবার খেতেও খুব ভালো লাগবে। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সো গাইস, ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও, মানে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সবাই জানো, এটা সবার প্রসেস আলাদা আলাদা হয়, তো এটা আমার পদ্ধতি, এভাবেই তৈরি করেছি। তো চলো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন করে থেকে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নিও। তো চলো টাটা, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।